এই কলেজের পিতা তথা প্রিন্সিপাল গৌতম বিট মহাশয়কে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। স্যারকে বরণ করে দিচ্ছেন আমাদের ফিফথ সেমের স্টুডেন্ট শিল্পা আত্মা। আমি যতটুকু আমাদের বিভাগীয় প্রধান দিশের কাছ থেকে যতটুকু শুনেছি যে আজকে একসঙ্গে যোগ করলে টিচার আমাদের করতে হবে, মানে পিঠে আসতে প্রেশার শরীরটা সঙ্গে তো এই তিনটে একসঙ্গে এরকমভাবে যে আয়োজন করা যায় সেটা আমাদের বিভাগীয় প্রধান বা আমাদের বর্তমান আর্টসেপ এবং ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছে। এই উদ্যোগটার জন্য, এই বিশেষ উদ্যোগ স্পেশাল উদ্যোগ, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি গণিত বিভাগকে। টিচারদের আছে সেই জন্য আজকে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর যারা এখানে প্রেজেন্ট আছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা আছে। এখানে আমার সিনিয়র আছেন মলয়দা, মলয়দাকে আমার সশস্ত্র প্রণাম জানাচ্ছি, বাকিদের আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, আমার স্নেহের ছাত্রছাত্রীদের স্নেহ এবং আসছে। ফেয়ারওয়েলে যদি কি বলা যায় বা তোদের মনে হচ্ছে এই মুহূর্তে আমি জানি না, এই মুহূর্তে আমি ফেয়ারওয়েল নিয়ে তো কথা বলবো। এই মুহূর্তে আমি যে তারণায় তাড়িত, যে মেসে থেকে আমি কলেজ পড়েছি, কলেজ পাস করেছি, সেই মেসটা ছিল একটা ভুতুড়ে মেস। প্রায় 60 বছর ধরে ওটা কোনো মালিক ছিল না, ভাড়া কাউকে দিতে হতো না, সার্জন যারা করতো তারাই সেটার মালিক, তারা ভাড়া কালেক্ট করতো বিভিন্ন সময়ে, যেটুকু রিপেয়ার করার দরকার সেটুকু রিপেয়ার করতে হবে। অ্যাডমিশন তাদের হবে মেনলি অনার্স, কমার্স একদম না, এবং পাসপোর্টকে অ্যাভয়েড করা। এইভাবে মেসটা চলছে 60 বছর ধরে। লকডাউনের পরে হঠাৎ করে নজরে আসে যে ওর চালচিত্র অনেকেই পাল্টে গেছে এবার ধসে পড়ার জায়গায়, সঙ্গে সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করলাম আমি নিজের উদ্যোগে, তাদেরকে রিকোয়েস্ট করলাম, ছবি তুলে পাঠালাম যে যে বেশি করা পড়ে গেছিস বা যারা পড়ে গেছে সেই দেশের আজকে এই হাল। একটু কমপ্লিট টু উইকস টু কালেক্ট 8 লাখ, 2 সপ্তাহের মধ্যে 8 লক্ষ টাকা কালেকশন, পরের 3 সপ্তাহের মধ্যে রিপেয়ার হয়ে গেল, তারপরের সপ্তাহে একজন চিঠি নিয়ে আসবো যে নেক্সট কিনে দিয়েছে। 61 বছর পরে এসে একজন ক্লেম করছে নেক্সট কিনেছে। এখন আমাদের দৌড়ঝাঁপ চলছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে যাওয়া, এবং এই যে 60 বছর ধরে একটা লিগেসি, এই যে একটা কালচার, থার্ড ইয়ারের ছেলেরা ওই 32 জন ছেলেকে যে এরকমভাবে ডিসিপ্লিনের মধ্যে রেখে থার্ড ইয়ারের ছেলেরাই পুরো ম্যানেজ করে মেসটা, মানে ওর মধ্যে ধরে একটা বড় কুয়ো আছে, বেশ কয়েকটা বাথরুম পায়খানা, ভলিং কোর্ট, স্টোররুম, কিচেন, ডাইনিং, বেশ অনেকটা জায়গা, পাশেই
পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ, তার পাশেই বিষ্ণুপুর রামানন্দ কলেজ, একদম প্রমিনেন্ট জায়গা। তো প্রিভিয়াস কলেজ এবং সেই কলেজের যে মিশন থাকা, তার জন্য যদি এত টান হয় তোদের কতখানা হচ্ছে আমি এই মুহূর্তে জানি না, তবে নিশ্চয়ই কিছু থাকে বলে মনে হয় আমার। কারণ বিদ্যাপতি কুমার এখান থেকে পাশ করা আলাদা ছাত্র বলে বিদ্যাপতি কুমার আরো ডাইরেক্ট ছাত্র বিদ্যাপতি কুমার এখান থেকে পাস করে গিয়ে আমি ওনাকে ছোট্ট কথা বলবো, আমি সবার খবরগুলো দিলাম যারা মাস্টার্স করছে তারা প্রিয় ম্যাথ ছিল অন্য কোথাও গেছে এটা জানার জন্য মেনলি। ওই বিদ্যাপতি কুমার এই কলেজের প্রাক্তন ছাত্র, কিছুদিন আগে ওনার সঙ্গে আমি বসে গল্প করছিলাম, উনি কথায় কথায় বললেন সারা ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন চলার সময় কার কার ডিউটি আসবে কার ডিউটি আসবে না, ইলেকশন মানে তো বিরাট বড় কর্মকাণ্ড, ওই পুরো সফটওয়্যারটা নভাটা থেকে অপারেট হয়, ওই সফটওয়্যারটা তৈরি করার দায়িত্বে ছিলেন উনি। 3 মাস টানা নভান্ডে ওনাকে থাকতে হয়েছিল, বিজয়নগর মহাবিদ্যালয়ের ছাত্র দিয়ে যদি নবান্নে মানে সারা পশ্চিমবঙ্গের এরকম সফটওয়্যার তৈরি করার দায়িত্ব নিতে পারে, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পরের দিকে দেখব হয়তো একটা রাজ্য নয় দুটো রাজ্যের এই ধরনের কোনো দায়িত্বে আছে। এই আশা করছি, এই ভরসা করছি এবং আস্থা রাখছি, বিশেষ করে যারা মাস্টার্সে অলরেডি ভর্তি হয়ে গেছে আর যারা আমাদের কলেজকে চুজ করেছে, ফার্স্ট ইয়ার কেউ আছে বিজয়নগর মহাবিদ্যালয়কে চুজ করার জন্য ধন্যবাদ। তার পাশাপাশি কলেজ অনেক আছে, তার মধ্যে আমাদের এই কলেজকে চুজ করার জন্য অবশ্যই আরেকবার ধন্যবাদ দেব। এখন আমরা যেখানে ক্লাস করছি, আগে আমরা যেখানে ক্লাস করতাম সেটা তাদের কাছ থেকে শুনে নিবি, তাহলে বুঝতে পারবি যে কত ভালো সুযোগগুলো পাওয়া গেছে, এবং আমার মনে হয় সেই সুযোগটা পাওয়া গেছে বলেই আমাদের বিভাগীয় প্রধান এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার সাহস করেছেই বলতে হবে। তাছাড়া ওখানে তো এই ধরনের কোনো সুযোগ ছিল না, যাকে আমি দীর্ঘায়িত করবো না, সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আরেকবার আমাদের সিরিয়াল মোস্ট পরে থেকে আমার সুসংখ্য প্রণাম জানিয়েছি।